সর্বভারতীয় নিট পরীক্ষায় দেশের সেরা ত্রিপুরার চাঁদ মল্লিক। ত্রিপুরার ইতিহাসে এই প্রথম নিট পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক অনুযায়ী প্রথম স্থান অধিকার করল ত্রিপুরার রাজ্যের কৃতি ছাত্র চাঁদ মল্লিক। এর নিট পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 720-720। ইচ্ছা শক্তি এবং উদ্যম মানসিকতা থাকলে কি না পারা যায় তার জ্বলন্ত দৃষ্টান্ত রাজ্যের কৃতি ছাত্র চাঁদ মল্লিক। কোনো নামি দামি ব্র্যান্ডেড ইনস্টিটিউট নয়, দুজন শিক্ষকের কাছে পড়ে এবং সম্পূর্ণ নিজের মতো করে পড়াশোনা করে এই কৃতিত্ব অর্জন করেছে রাজ্যের ছেলে চাঁদ মল্লিক। আগরতলা রামনগর 2 নং এর নিবাসী ডক্টর চন্দন মল্লিক এবং শ্রীমতী শুক্তি দাস মল্লিকের সুযোগ্য পুত্র চাঁদ মল্লিকের এই অভাবনীয় কৃতিত্বে খুশি তার মা বাবা সহ এলাকাবাসী, আত্মীয় পরিজনের এবং সারা রাজ্যবাসী। আমার নাম চাঁদ মল্লিক, আমি শিশুবিহার স্কুলের ছাত্র। এই বছর 2024 সালের নিট পরীক্ষায় আমি সর্বভারতীয় র্যাঙ্ক 1 এসেছি, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার 1, এবং আমার ক্যাটাগরি ওয়াইজও আমি 1 এসেছি। আর আমার নিট স্কোর ছিল 720। পরীক্ষা কততে ছিল? পরীক্ষা 720 ছিল। কত পেয়েছ? 720। এমনি পড়াশুনে যে তুমি যে পড়াশোনা করতা, গৃহশিক্ষক কতজন ছিল এবং কে সবচেয়ে বেশি শিক্ষক হিসেবে আপনাকে ইয়ে করেছে? ও, গৃহশিক্ষক আমার ছিল না, আমার টিউশন ছিল আলাদা বাইরে, আর কোনো কোচিং আমি যাইনি। আমার দুজন কেবল টিউশন টিচার ছিল, আর মেনলি আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর ইউটিউবে ভিডিও দেখে পড়াশোনা করতাম। এমনি কত ঘন্টা দৈনিক পড়াশোনা করতে? অ্যাভারেজ 7 ঘন্টা। মানে তো আমার দুজন শিক্ষক যারা সব্যসাচী স্যার এবং সব্যজিৎ স্যার, শুরু থেকেই ইলেভেন্থের শুরু থেকেই তারা আমার সাথে ছিল। তো তারাই আমার বেস বা ফাউন্ডেশন যেটা বলে সেটাকে মজবুত করেছে। তারপর আমি সেভাবেই এগিয়ে যাই আমার সেলফ স্টাডির সাথে, এবং হ্যাঁ, তাদের নিশ্চয়ই অনেক যোগদান আছে আমার এই সাফল্যের পিছে, এবং মা বাবারও অনেক যোগদান রয়েছে, এবং সাথে সেই ইউটিউবে যে সমস্ত ভিডিও ছিল তারও সাহায্য আমি নিয়েছি, এবং সে সমস্ত জিনিস দিয়ে আজ এই রেজাল্ট আমি পেয়েছি।